Hey guys, welcome to my YouTube channel. Welcome to a new vlog, guys. So, chaiyo. Kalke tomra video ta dekhecho. Asha kori tomader video ta bhalo legeche. Dekho, ami basically amar moner kotha share korechi. To amar mone hoyeche amar moner kotha tomader kache share kora proyojon, je karone ami share korechi. To guys, ajke vlog hobe. Ajke ami jabo ektu chondonogor. Ha, chondonogore jogodhatri pujo shesh. Tomra bhabtei paro chondonogore keno jabo. জগদ্ধাত্রি পুজোর শেষে কারণ আমি জগদ্ধাত্রি পুজোতে চন্দননগরে আগের বছর গেছিলাম বাট আগের বছর যেহেতু আমার ইউটিউব চ্যানেল ছিল না সেজন্য তোমাদের দেখাতে পারিনি ইভেন এই বছর আমি যাইনি যাওয়ার ইচ্ছে ছিল বাট যাওয়া হলো না যাই হোক কারণ কালী পুজো দুর্গা পুজো তো অত্যন্ত পরিমাণে আনন্দ করে নিয়েছি সে কারণে আর যাওয়া হয়নি সো গাইজ এখন যাবো হচ্ছে চন্দননগর স্ট্যান্ডে মানে অনেকদিন ধরেই খুব যেতে যেতে ইচ্ছা করছে বিকজ আমার স্ট্যান্ড ঘাট প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তো ফার্স্ট যাবো ব্যাংকে কিছু কাজ রয়েছে তো দেন ওখান থেকে যাবো স্ট্যান্ড ঘাটে তো চলো ব্যাংকে গিয়ে তো ভিডিও করতে পারবো না বিকজ ব্যাংকে ভিডিও করা মানা আছে সো চলো আমি চেক করে চুলটা বেঁধে নিই দেন গাড়ি নিয়ে যাই ব্যাংকের কাজ করে বেরিয়ে যাবো স্ট্যান্ডে তো তোমাদের সাথে আমার একেবারে আবার ঘাটে গিয়ে কথা হবে মিনস যেখানে কি আমি মানে যে ঘাট পার হবো আর কি জগদ্দল ঘাট তো ডিরেক্ট তোমাদের সাথে ওখানে গিয়ে কথা হচ্ছে সো চলো গাইজ আও হ্যাঁ অ্যাকচুয়ালি যাচ্ছে হচ্ছে ফটো সেশনে মানে কিছু ফটোশ্যুট করতে তো চলো ব্যাগও প্যাক করে নিই দেন যাওয়া যাক চলো ফাইনালি এখন চন্দননগরে যাচ্ছি আমরা টিকিট কাটা হয়ে গেছে এখন বোটে উঠবো জাস্ট তো চলো যাই বোটে উঠে নিই দেন তোমাদের সাথে আমার কথা হচ্ছে তোমাদেরকে ব্যাপারটা যেমন বলেছিলাম লোকের সামনে আমার ভিডিও করতে প্রচণ্ড পরিমাণে মানে কেমন একটা ফিল হয় তো এখনও সেটাই হচ্ছে বাট চলো তোমাদের কিছু সিনেমাটিক শট দেখিয়ে দিই আমাদের জগদ্দলের ঘাটের mile in fog patches and showers early Friday, but improving to greater than 6 miles on Friday morning. Stars shining bright above. এখন কয় পরিষ্কার হচ্ছে বিকজ জগদ্ধাত্রী পুজোর ভাসান গেছে যেহেতু ওপাশে চলো যাই এবার ওপারে বেশ ভালো লাগছে বহুদিন বাদে আসলাম যাচ্ছি এখন আমরা ফটো তুলবো দেন যাবো কিছু খেতে বিকজ প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে তো চলো আগে ফটো সেশনটা কমপ্লিট করি চন্দননগরে আমারও চেনা জানা কিছু মানুষজনের সাথে দেখা হয়ে গেছে তোমাদের সাথে একটু দেখা করি সে আছে একা একা তোমরা কি করছো ওদের জন্য কোনো বাড়িঘর বানিয়ে দাও দুটো ললিপপ কিনে খেতে হচ্ছে যাই হোক তারপর দেখি এখান থেকে বেরিয়ে কোথায় গিয়ে খাওয়া যায় তো খেয়ে দিয়ে তো ফার্স্টে ফটো তুলবো তো চলো আগে খেয়ে নিই চট করে এখন আমার ফটো তুলতে দেখি কেমন কি ফটো তুলে গাইস অ্যাকচুয়ালি এখানে এত ক্রাউড যেহেতু চন্দননগর কলেজ তো সব কলেজই প্রায় আজকেই খুলেছে তো এই জন্য ফার্স্ট সেমের স্টুডেন্টদের প্রচণ্ড পরিমাণে ভিড় তো আমি সেরকমভাবে ব্লগ করতে পারছি না বিকজ আমার লজ্জা লাগছে তো যাই হোক যতটা পারবো ততটাই চেষ্টা করবো
বেশি চেষ্টা করার তো প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি গাইস ও এখন ওর মায়ের আদর খাচ্ছে, এই জন্য ওর মাকে এখন জ্বালাতন করছে, মানে সব বাচ্চারা যা করে থাকে ও সেটাই করছে। আসলে দুজন এখন নিদ্রায় আছে, ঘুমাচ্ছে, একবার যদি ডিস্টার্ব করি তারপর আমাকে থাবত দিয়ে যাচ্ছে। চলি গাইস, এখানে প্রচন্ড পরিমাণে ভিড়, তো তার জন্য আমি হাতে নিয়ে ব্লগ করতে কেমন একটা লাগছে, যে কারণে আমি ওর হাতে আমার ফোন এখন শিফট করে দিয়েছি। তো এখন আমরা জাহাজ পার হয়ে যাব ওপারে, দেন ওপারে গিয়ে দেখি কোথায় যাওয়া যায়, বিকজ এখানে তো কিছু খেতে পারলাম না আমরা। তো চলো ওপারে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখি কোথায় যাওয়া যায়। বোটে উঠেও আমাদের ইচ্ছে হলো জলশ্রীতে আসার, তো সে কারণে এখন ফাইনালি বোটে উঠেও আমার ইচ্ছা হয়নি বোটে ওঠার, বিকজ আমার সবাই এসেছিল, চিকেন খেতে ইচ্ছা করছিলো, ইভেন আমার সাথে যে বন্ধুটা এসেছে তারও খেতে ইচ্ছা করছিলো। তো সে কারণে আবার কোথায় রেস্টুরেন্ট খুঁজবো, এই কারণে জলশ্রীতে চলে এসেছি, ফার্স্ট টাইম আসলাম, ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো চলো তোমরা একটু জলশ্রীটা দেখেও কতটা সুন্দর করেছে, ইভেন জলশ্রীর ভিতরে বসলে গঙ্গার ভিউটাও কি অসাধারণ লাগে, আমার ফার্স্ট টাইম এসেছি আমি, ইভেন এর আগে আমি শুনেও ছিলাম অনেকের কাছ থেকে। তো চলো একজন দেখে নাও তো। খুবই ভালো, তো চলো একবারে খাওয়া শেষে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি জলশ্রীতে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বোট আসছে, দেন যাবো ওপার, ওপার থেকে যাব বাড়ি। প্রচণ্ড পরিমাণে গরম লাগে, আমি তো সোয়েট শার্ট পরেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো ঠান্ডা লাগবে, যেহেতু এতদিনের ওয়েদারটা সেরকম একটা ভালো ছিল না। তো চলো বোটে উঠি, দেন ওপার যাই, খুব টায়ার্ড লাগছে গরমের মধ্যে। তো চলো একবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, বাই। আজকের ব্লগটা হয়তো খুব ছোটো হবে, ইভেন আজকে চেষ্টাও করেছি আমি যে সবার সামনে ব্লগ করার সাহস নিয়ে গাইস। তো চলো একবারে বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, বাই। ফাইনালি এখন উঠে পড়েছি বোটে, এবার যাব হচ্ছে বাড়ি। বোট এখন ফাঁকা, বিকজ আমরা জলশ্রীতে গেছিলাম, ওখান থেকে ডিরেক্ট বোটে উঠে পড়েছি। এটা একরকমের চালাকি, এখন কেউ নেই, এই বোটটা শুধু আমাদের। তো চলো দেখি বোটটা কখন ছাড়ে, কমেন্ট করতে একদম ভুলো না। আর আজকে আমি মানে আমার হিসাব মতো দেখতে গেলে আমি যথেষ্ট ট্রাই করেছি সবার সামনে ব্লগ করার, ইভেন সবার সামনে ক্যামেরা ফোন হাতে নিয়ে, এই সরি, সবার সামনে ক্যামেরা হাতে নিয়ে কথা বলা। তো চেষ্টার কিছু হলেও একটু লাভ দিও, তো না ব্যাপারটা অমন নয়, অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করবে, না ভালো লাগলে তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা করবে, যাই হোক। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আর হ্যাঁ, আমায় কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলো না,
তো আমি ডেসক্রিপশনের বক্সে লিংক দিয়ে দেবো। অ্যাকচুয়ালি লিঙ্কটা দিতে পারছি না, কী কারণ বুঝতে পারছি না আমি, তো আমি নাম দিয়ে দেবো, তোমরা গেট চ্যাট করে ফলো করে নিও, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিও। তো যাই হোক গাইস, সবাই ভালো থেকো, বাই, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।